90.8 MHz কমিউনিটি রেডিও জেইউর এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছে আপনাদের এই বন্ধু টিনটিন। আপনারা জানেন এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা মূলত আপনাদের সব প্রিয় মানুষদের হাজির করি আপনাদের সামনে, যাদের আপনারা শয়নে স্বপ্নে বিভিন্ন সময় মনে একটা জায়গা দিয়েছেন সেসব মানুষদেরই আজকে রেডিও চোখ দিয়ে দেখার সুযোগ হয়। আর আজকে আমার ঠিক অপর প্রান্তে রয়েছেন আমাদের একজন প্রিয় শিল্পী শম্পা কুণ্ডু। নমস্কার শম্পাদি। এই শম্পা কুণ্ডু নামটা, এই নামটা পেতে তো অনেক ঘাম, মাথার ঘাম তো পায়ে ফেলতে হয়েছে, কিন্তু সেই নিয়ে আমার কোনো চেষ্টা ছিল না, এটা আমার শ্রোতারাই আমাকে করে তুলেছে, আমি শুধু আমার কাজটা করার চেষ্টা করেছি ঠিকঠাক। এবং সেই কাজটা খুব ভালো মতো করেছো, এত দিন ধরে গান বাজনা করছো। আচ্ছা সম্পাদি, আমার যেটা জানতে ইচ্ছা করে যে সুবীর কুণ্ডু এবং বেলা কুণ্ডুর মেয়ে, বাড়ির মধ্যেই কিন্তু নাচেও অবচেতন মনে কিন্তু একটা শিক্ষা পাওয়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ, ছোটবেলায় সেটার মূল্য বুঝিনি, সবাই গান করে তাই আমাদেরও করতে হয়েছে, মানে গান করাটা প্রতিদিন পড়তে বসার মতনই ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল এবং বাধ্যবাধকতা ছিল প্রত্যেকের জন্য। তারপরে পরে সেটা আমি নিজে একেবারে ভীষণ সিরিয়াসলি নিয়ে নিলাম। আমার বাবা একেবারেই ক্লাসিক্যাল জগতে ছিলেন, তাই ছোটবেলায় বাবাকে খুব একটা বেশি পেতাম না, অনেকটা বড় হয়ে পরে বাবার কাছে শিখেছি, কিন্তু মায়ের কাছে সব ধরনের গান, মানে গানের সমস্ত সঙ্গীতের সমস্ত ধারায় বিচরণ করার একটা যে প্রবণতা, এটা কিন্তু মায়ের কাছে যে শিক্ষাটা আমার, সব ধরনের বাংলা গান, এই কারণে আমাকে কেউ বলতে পারবে না যে আমি কোনো একটা বিষয় নিয়ে শিল্পী। আচ্ছা এই গান করে, ও এই গান করে, না শম্পা কুণ্ডু সব গান করে, সর্বঘটে ক্যাটালি কলা আর কি। আচ্ছা সম্পাদি, তোমার বাড়িতে একটা আরেকটু বলি, আর রবীন্দ্র ভারতী থেকে আমার পড়াশোনার এই গান বাজনা, হ্যাঁ সেই কারণে বিভিন্ন সাবজেক্ট বাংলা গান নিয়ে পড়া, মায়ের কাছে শিক্ষাটা সেখানেও কাজে লেগেছে, কারণ বিভিন্ন সাবজেক্ট, টপ্পা, ঠুংরি, খেয়াল, ভজন, গজল, আধুনিক, রবীন্দ্র, নজরুল, কিছু বাদ নেই, পুরাতনী, হাতে কলমে শিক্ষা আর বইয়ের শিক্ষা কোনোটাই ছাড়োনি তুমি? না সেটা তো আমার গানটাই প্রেম, তাই। তোমার একবার ব্লাড টেস্ট করতে হয়েছিল কিছুদিন আগে, যখন শরীর খারাপ হয়েছিল, ব্লাড টেস্টে বেরিয়েছিল রক্তে হিমোগ্লোবিনের থেকে গান বেশি আছে। হ্যাঁ, এটা কে খবর দিল? এটা আমাদের কাছে সব খবরই থাকে। এখন যেটা জানতে ইচ্ছা করে যে তুমি কিন্তু ছোটবেলা থেকে গানের মধ্যে প্রচন্ডভাবে ইনভলভ, এবং সেই সময় থেকে বিভিন্ন কম্পিটিশনে, আমি দু একটা আমার যতদূর মনে আসছে যে HMV-র তুমি গোল্ডেন ট্যালেন্ট মিউজিক কম্পিটিশন পেয়েছো, তুমি ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিশনে জিতেছো, সেই সম্বন্ধে যদি কিছু বল। 1981 না 89 সালে? হ্যাঁ 89 সালে, না 89 না একটু পরে, আমি 91 HMV-ও তাই, রেডিও তাই। আর ওদের যে বয়সসীমা ছিল আমার মনে আছে, আমি একটু ভীষণ সব ব্যাপারেই ক্যাজুয়াল, সব ব্যাপারেই ওই কোনো গুরুত্ব নেই, মানে যে এটা আমাকে এই আমার হয়েছে, এখানে হচ্ছে, ওটা হচ্ছে, এখানে যাব, ওখানে যাব, কেউ আমায় নাম দিয়ে দিলে ব্যাস আমি গিয়ে গিয়ে এলাম। এই স্টুডিওতে কিন্তু ঠিক টাইমে এসেছো তারা, শোন না বলছি যে, তা আমার যখন আমি ঠিক করলাম যে আমাকে কেউ বললে এই বড় বড় কম্পিটিশন হয়ে যাচ্ছে এগুলো নাম দিতে পারিস না, আমি তখন দেখলাম ওখানে যে বয়সসীমা আছে সেটা না আমার শেষ হয়ে যাবে, মানে সেই বছরেই শেষ। আমি তাও নাম দিলাম, কিন্তু সেই লাস্ট ইয়ারে আমি দুটোতেই আমি ফার্স্ট হলাম, তো সেটাও আমার কাছে খুব, হ্যাঁ এই জন্য আমার ভীষণ আনন্দে, বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার এটা। হ্যাঁ, আর অল ইন্ডিয়া রেডিও HMV-র কম্পিটিশনটাও যখন আমি নাম দিচ্ছি সেই বছর, মানে পরের বছর আমি ট্রাই নিতে পারবো না আমি যদি ফার্স্ট না হই, আর ট্রাই নেবার আমার এজ থাকছে না, বয়স সীমা থাকছে না, কিন্তু সেটাও হয়ে গেলাম আমার ঈশ্বরের কৃপা। সেদিন তো তোমার ক্যাসেট সিডি রিলিজ হয়ে গেছে? না না তখন হয়নি, তখন কোথায়, একদমই না না, তাহলে তখন তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো পড়তে পড়তে মানে আরো কি, হ্যাঁ আবার কি HMV-র আমি যখন, ওটা তখন মালদাতে হতো, এখন হয় কি না কম্পিটিশনটা আমি জানি না, আমার তখন MA পরীক্ষা, নাইনটিতে MA পরীক্ষা, কিন্তু আমি পারমিশন নিয়ে ওখানে সকালবেলা কম্পিটিশনের, মানে আগের দিন কম্পিটিশন করে, এখানে যে পরীক্ষাটা আমার ইউনিভার্সিটিতে হয় না রোল নাম্বার ওয়াইজ, এতজনের এই দিনে পড়ছে, তারপরে এই ব্যাচ ওয়াইজ, এরমভাবে নাম্বার ওয়াইজ হয়, তো আমি পারমিশন নিয়ে কম্পিটিশন করে এসে ভোরবেলা ট্রেনে এসে আমার ইউনিভার্সিটিতে MA ফাইনাল পরীক্ষা। এই প্রসঙ্গে বলি, যারা ট্রেনে বসে, এবং তাতে আমি টপ পাই, হাইস্ট পেয়েছি। এই প্রসঙ্গে বলি, যারা ট্রেনে বসে শুনছেন, বাসে বসে শুনছেন, কিংবা বাড়িতে বসে বাথরুমে গান বাজনা করেন, আর ভাবেন আমার কিছু হলো না, এই দেখুন শম্পা কুণ্ডু কিন্তু একসময় আপনাদের জায়গাতেই ছিল, নিজের প্রতিভা, নিজের ট্যালেন্ট, নিজের চেষ্টা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন। সুতরাং এটা একটা মেসেজ আমার মনে হয় সবার জন্য, যারা গান বাজনা করেন, অনেক সময় আমরা আজকের মিউজিক ইন্ডাস্ট্রি দেখে ভেঙে পড়ি, না কিছু হবে না, আমার মনে হয় সেই সময়ও সেই জিনিসটা ছিল, আমি যে হওয়ার কথা ভাবিনি তাই হয়তো কিছু হয়েছে। প্রত্যেক শিল্পীর জীবনে একটা বড় ব্রেক আসে,
বড় ব্রেক। তো শম্পাকুণ্ডু জীবনে কি একটা বড় ব্রেক এরকম এসেছিল, যেখানে যেটা আজকে শম্পাকুণ্ডু হতে শম্পাকুণ্ডুকে অনেক সাহায্য করেছিল? অবশ্যই, সেটা প্রথম হচ্ছে সারেগামা, যেটা এখন সারেগামা পা। আমি কি চ্যানেলের নাম বলতে পারি? তো জি টিভির সারেগামা, যেটা সোনু নিগম অ্যাঙ্কারিং করতো যে এই সময়। তা ওই সময় প্রথম, তখনও কিন্তু আমি কলকাতায় প্রোগ্রাম শুরু করে দিয়েছি সেই সময়টা, ওটা হচ্ছে 96-এ। তখন অলরেডি একটা অ্যালবাম চিরদিনের, যেটা গীতা দত্তের গান আমি করেছিলাম যে প্রথমটা, ওটা তখন রেকর্ডিং হয়ে গেছে, ওটা রিলিজ করেনি। আমি গেলাম, আমি তখন কম্পিটিশনের নাম দিই না, তখন টুকটাক এদিক ওদিক প্রোগ্রাম করছি, প্রচুর টিভি সিরিয়াল গাইছি। আমাদের দূরদর্শন শুরু হওয়ার প্রথম শাশ্বতবাণী গানটাই আমার গান ছিল, যে মন্ত্রটা দিয়ে দূরদর্শন শুরু হতো, ওইটাই আমার গাওয়া ছিল। তো আমি গিয়েছিলাম কিন্তু জাস্ট একটা, ওখানে কোনো জি টিভির অনুষ্ঠান হবে, তাতে আমার গাওয়া। তারপরে যখন অডিশন হওয়ার পরে আমার হাতে ফর্ম দিল একটা কম্পিটিশন, তখন আমি বলেছিলাম যাব না, না না আমি এখন এই বয়সে আমি আর এখন কম্পিটিশনে যাব না। কিন্তু তারপর সবাই আমাকে একটু ইনসিস্ট করলো যে না, এটা তো একটা ন্যাশনাল লেভেলে, একে কলকাতায় তুমি কটা প্রোগ্রাম করছো বলে একবারে ওখানে করবে না, এটা কোনো মানে হয় না। এবং গেছি, এবং তারপরে সেই সাফল্যটা আমাকে প্রচুর কাজে দিয়েছে, কারণ আমি তো আগেই বললাম কখনো নিজে থেকে কিছু এগোতে পারি না। ওই সারেগামার সাফল্যটা আমাকে কোম্পানি কোম্পানি থেকে ডাক, সেই সময় আমাকে সাগরিকা, আটলান্টিক, তারপরে HMV সমস্ত কোম্পানি থেকে, ওই কম্পিটিশন থেকেই কিন্তু ডাক এলো। আর এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে সেই সময়টা এমন একটা সময়, 96 বলছো তুমি, সেই সময়টায় রিয়েলিটি শোর এত বারবারন্ত কিংবা বোয়া বড় ছিল না, তখন ঘরে ঘরে মানে শম্পাকুণ্ডু মুখটা সবাই চিনে গেল। আচ্ছা, কলকাতায় তারপরে কি হয়েছিল আমরা তো সবাই জানি অপমর জনতা, কিন্তু কলকাতার বাইরে সারা ভারতবর্ষে তখন শম্পাকুণ্ডু কিভাবে মানুষের মন জয় করতে শুরু করেছিল? না এখনকার মতন তো এত পাবলিসিটি, হ্যাঁ এত এ ছিল না, কিন্তু তবু এখনও যদি কাউকে বলা হয় হ্যাঁ হ্যাঁ খুব, কারণ কেন লোকে মনে রেখেছে, সেই সময় তো আর কিছু ছিল না বড়। মিউজিক্যাল কম্পিটিশন বলতে গেলে, একটা মিউজিক্যাল প্রোগ্রাম বলতে গেলে, এই সোনু নিগমের সারেগামা, জি টিভির সারেগামা, এটা সবাই মনে রেখেছে। সোনু নিগম আজকে সোনু নিগম ছিল না, শম্পাকুণ্ডু আজকে শম্পাকুণ্ডু ছিল না, সেই কারণে আর লোকে এই জন্যই আরও মনে রেখেছে অনুষ্ঠানটাকে। আর আমার আরও কী হতো, আমি বাঙালি শ্রোতাদের কাছে পরিচিত হয়েছিলাম, অবাঙালি শ্রোতারাও আমাকে কিন্তু রাস্তাঘাটে চিনে ফেলতো, সেটা কিন্তু আমার খুব মজা লাগতো। আমি যেমন বম্বে গেছি কোনো কাজে কি প্রোগ্রাম করতে, আমাকে সবাই দেখে জিজ্ঞেস করছে এই আপ শম্পাজি হ্যায়, আপ শম্পাজি হ্যায়, এইটা ভালো লাগতো সেই সময়টা, যে তখন একদম রিসেন্ট দেখছি। শম্পাজি, তোমাকে আমরা কলকাতার বিভিন্ন কাজে খুব বেশিরভাগ সময় পাই, এবং কলকাতার মানুষের মন জয় করার জন্য তোমার কলকাতার কাজই যথেষ্ট, কিন্তু ন্যাশনাল লেভেল কাজে কিন্তু খুব একটা বেশি তোমাকে পাই না। না না আমি যাইও নি করিও নি কখনো, টিভির অ্যালবাম যেটা করেছিল সেটা করতে গিয়েছিলাম, ওখানে করতে গেলে সত্যি কথা কি গেলে থাকতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব হয়নি। আমার বাড়িতে কেউ ছিল না, যে একা তো সম্ভব না, আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে ওরকম একা একা তো এখন তাও ভাবা যায়, এখন অনেক কিছুই ভাবতে পারি, সেই সময় ভাবার মতন উপায় ছিল না। একটা ঘরকুনো নয়, একেবারেই ঘরকুনো, প্রচণ্ডভাবে ঘরকুনো। আমি নিজেও এখন ঘর ছেড়ে 7 দিনের বেশি কোথাও, আমাদের যেতেই হয় বাইরে, বাইরে প্রোগ্রাম করতেই হয়, কিন্তু আমার মন পড়ে থাকে। আগে এখন কার্ডে একটু নতুন করে কার্ড ছাপাতে হয়েছে, এখন মিসেস লেগে গেছে এখন একটা। আমি মিসেস ভাস্কর, মিসেস ভাস্কর। এবার এবার কথা বলি যে ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা হচ্ছে, তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটাসের মানুষের কাছে তোমার সঙ্গীত পারফর্ম করে তাদের মন জয় করেছো, শুধু কলকাতা নয় বিদেশে বিভিন্ন জায়গায় করেছো, যেমন তুমি বস্টনে করেছো, নিউ জার্সিতে করেছো, USA করেছো, তো সেই জায়গায় কি মূলত বাঙালি অডিয়েন্সের কাছেই তুমি গান পরিবেশন করতে? একদমই, বাঙালিরাই তো নিয়ে যায় আমাদের, কিভাবে আলাদা বাংলা গান শুনতে, মানে কিভাবে আলাদা কোনো মানে আলাদা কিছু লক্ষ্য করেছো? অত্যন্ত একটা প্রাণের ছোঁয়া পাওয়া যায় আসলে কলকাতায় কি ইন্ডিয়ার ভেতরে, তো এরা আমরা ভীষণ অ্যাভেলেবল এদের কাছে, না আর ওদের কাছে কিন্তু তা নয়। ওদের কাছে সেই পুজোর কিছু সময় কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানেই ইন্ডিয়া থেকে কলকাতা থেকে হ্যাঁ শিল্পী নিয়ে যাওয়া হয়, তাই ওরা ভীষণভাবে উন্মুখ হয়ে থাকে, আর ওদের আগ্রহটাও খুব, আর প্রচণ্ডভাবেই গান পাগল আমি যেটা দেখেছি, এবং ভালো গান আর পুরনো বাংলা গান, এটাও একটা ঠিক যে পুরনো গানটা ওরা বেশি শুনতে ভালোবাসে, আর নতুন গান তুমি শোনাও তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওদের ভালোবাসাটা কিন্তু পুরনো গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, এর উপরে। তুমি রবীন্দ্রসঙ্গীতই মূলত করতে ওখানে? না না পুরনো গান, নিজের গানও করেছো? নিজের গান তো করেইছি, মেনলি পুরনো গান, আর রবীন্দ্রসঙ্গীত তো থাকেই,
আর নজরুল থাকেই, আর শম্পাকুণ্ডু থাকেই। শম্পাকুণ্ডু এই সুযোগ পেতো না যদি না শম্পাকুণ্ডুর প্রথম অ্যালবামটা এত জনপ্রিয় না হতো। আচ্ছা, প্রথম অ্যালবামটা নিজের প্রথম ভালোবাসার মতো? প্রথম অ্যালবামটার একটা বিশেষ গল্প আছে, তবে হিট আমার সেকেন্ড অ্যালবামটা, যেটা সাগরিকা থেকে, যেটা সারেগামা করে আসার পরে ঘুরে যেটা বেরোলো সেইটা 96-এ। এবং তার আগে যে অ্যালবামটা বেরিয়েছিল সেটা সেরকমভাবে তখন পরিচিত হয়নি। আমার শ্রোতারা তার গান আমার কণ্ঠে শুনতে ভালোবাসেন, তিনি গীতা দত্ত। হয়েছিল কি, আশা ভোঁসলে করবেন গীতা দত্তের গান নতুন করে, এইটা একটা একটা কোম্পানি, বিটোভেন কোম্পানি, এটা তারা ভেবে এই নিয়ে এগোয় এবং আশা ভোঁসলের সঙ্গে কথা বলে, এবং তিনি তো অম্বেতে গাইবেন, এবং ট্র্যাক তৈরি করার সময় কলকাতার কোনো একজন শিল্পীকে দিয়ে গাইয়ে নিয়ে করা হবে। তো আমার এক বন্ধুরই গাইবার কথা, সুতপা বসু, অনেক দিন ধরে এইসব করে, গান টান করে, তো ওরই গাইবার কথা। তা ওর একদিন পারবে না বলে একদিন আমাকে দিয়ে গাওয়ানো হবে, চারটে চারটে গান ভাগ করে। তো আমি প্রথম দিন গাইতে গেছি, খুব আনন্দ হয়েছে। যাই হোক, আশা ভোঁসলে তো আমার গলাটা তো শুনবেন, শুনে তো তারপরে তো গানটা হবে, তাতেই আমার গানটা থাক না থাক বয়ে গেল, আশা ভোঁসলের কানে অন্তত আমার গলাটা যাবে, সেটাই আনন্দের। তো তখন আমি তো তাড়াতাড়ি করে এক রাতের মধ্যে আমি গান তুলে নিয়ে চলে গেছি অডিও সেন্টারে, আমাদের ভবানীপুরে স্টুডিওতে। তো গিয়েছি যখন, তখন সবার এত পছন্দ হয়েছে, দুর্ভাগ্য সে বন্ধু আমার উপর রাগ করেনি, কারণ আমার অত্যন্ত বোজম ফ্রেন্ড, ওকে বাদ দেওয়া হয়েছিল চার দুদিনই আমাকে দিয়ে গান, বলে একটাই ভয়েস রাখবো, দুদিনই একজনকে দিয়ে গাওয়াই। তারপরে রেকর্ডিং হওয়ার পরে আমাকে সব মিউজিশিয়ানরা আমাকে, আমি তখন একদম জুনিয়র, আমাকে বলছে যে যাও যাও বাড়ি গিয়ে পুজো দাও যাতে তোমারটাই বেরোয়, একদম জুনিয়র একটা তাজা নতুন গলা। হ্যাঁ, তখন বলেছে তাও বাড়ি গিয়ে পুজো দেয় যে তোমারটা বেরোয়, আমি বললাম যে বাবা আমারটা উনি শুনবেন, আমার সেটাই আনন্দের, এত বেশি আশা আমি করবো না, আশা যে গাইবেন ব্যাস তাহলেই হবে। তো কিছুদিন বাদে খবর পেলাম আশা ভোঁসলের সঙ্গে ওদের কোনো আর্থিক গণ্ডগোল কিংবা কিছু একটা গণ্ডগোল হয়েছে, উনি করবেন না। তখন ওরা কোম্পানির ডিসিশন নিয়েছে যার ছিল তারটাই বেরোবে। এবং এই ওই অ্যালবামের একটা ব্যাপার কি, একটা গানও কিন্তু সেকেন্ডলি গাওয়া নয়, তো ট্র্যাক তৈরি করার সময় যেভাবে আমি গিয়েছিলাম ওয়ান টেকে সব গাওয়া হয়েছিল, একটা গানে করতে হয়েছিল, একটা আওয়াজ ফ্লপ এসেছিল বলে আমাকে আরেকবার গাইতে হয়েছিল, আর দুটো গান আলাদা করে অডিও সেন্টার ওয়ানে বেহালাতের ওদের স্টুডিওতে দুটো গান, আর এক যেহেতু আমার অ্যালবামটা বেরোবে দুটো এক্সট্রা আরও দুটো গান তৈরি করে। হ্যাঁ, এই ঘটনাটা আমার কাছে ভীষণ উল্লেখযোগ্য, স্মরণীয় ঘটনাটা না হলে মনে হয় আজকে এই পরিতৃপ্তির হাসিটা এত নির্মল হতো না। শুধু গানে নয়, আজকে আমাদের স্টুডিওতে হাসিতে ভরে উঠেছে। এই পরিবেশ নিয়ে আবার ফিরে আসব, এই বন্ধুত্ব এই ভালোবাসা নিয়ে এক্ষুনি ফিরে আসছি আমরা এই ছোট্ট বাণিজ্যিক অন্তরালের পর। আপনারা শুনছেন মুখোমুখি অনুষ্ঠান, যেখানে আপনার সঙ্গে রয়েছে আজকে স্টার টিনটিন, আর রয়েছেন আজকে সাধারণ সাদামাটা শম্পাকুণ্ডু। এক্ষুনি ফিরে আসছি, আমাদের নাম্বার হলো 2414-6060, আবার বলছি 2414-6060। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। আমি লোপা মুদ্রা মিত্র, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 MHz। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও JU 90.8 MHz আমরা এমন এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম ঠুংরি দাদরা এখানে শুনি, তেমনি একেবারে নতুন নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপা মুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও JU-কে, আপনারাও ভালোবাসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8 MHz, 90.8 MHz, কমিউনিটি রেডিও, কমিউনিটি রেডিও JU 90.8 MHz। ফিরে এলাম ছোট্ট বাণিজ্যিক অন্তরালের পর, আপনারা শুনছেন মুখোমুখি অনুষ্ঠান, আর সঙ্গে রয়েছে আজকে আমাদের প্রিয় শিল্পী শম্পাকুণ্ডু। শম্পাদি, আমার না আজকে, আমি বুঝতে পারছি না এটা বাস্তব না আমি স্বপ্ন দেখছি। কেন?
সামনে সামনে সিটে শম্পা কুণ্ডু বসে রয়েছে, আমার অদ্ভুত লাগছে। এক্ষুনি তো বললে খুব সাধারণ সাদা মাটা, এটা আমার শুনে খুব ভালো লাগলো। নিজেকে আজকে স্টার স্টার মনে হচ্ছে। একদম না, আমার তো মনে হয়নি কখনো। আমি ঠিক করেছি আজকে বাড়িতে গাড়ি, আমি একদম মাটির কাছাকাছি থাকি। সম্পাদির কাছে যেটা জানতে ইচ্ছা করে, সম্পাদির একটা বিরাট শিক্ষার একটা জগৎ রয়েছে, বাড়িতে একটা আলাদা শিক্ষা রয়েছে। এখন আগের প্রজন্মের শিল্পীদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তোমার, এবং বেশ কিছু জন কাজ করেছো, আজকেও দাপিয়ে কাজ করছো, পার্থক্য নিশ্চয়ই লক্ষ্য করেছো তুমি কোনো? আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি তখন তো সব ধরনের রেকর্ডিং করার সুযোগ সুবিধা তখন এসেই গেছে। আমার যেটা, হ্যাঁ আমার যেটা পার্থক্য যেটা সব থেকে বেশি লেগেছে সেটা আমার প্রোগ্রাম করতে গিয়ে, যেটা আমি যখন শুরু করেছিলাম সেই সময় আর এই সময়টাতে অনুষ্ঠান করতে গিয়ে অডিয়েন্সের যে মানসিক পরিবর্তনটা সেটা আমাকে একটু অবাক করে, আর এইটুকু চেঞ্জ বলবো। আর হ্যাঁ, এখন যারা নতুন যারা কাজ করছে ছেলের মেয়েরা, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার কিন্তু খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি, আমার কিন্তু খুব ভালো লাগে। তারা অনেক বেশি স্মার্ট আমাদের থেকে, আমরা অনেক ব্যাপারে তখন পিছিয়েছিলাম, আস্তে আস্তে শিখেছি, তারা অনেক বেশি দ্রুত কাজ শিখছে, এবং তারা তাদের সঙ্গে কাজ করে নিজেকেও ভীষণ খুব মনে হয় কম বয়সী হয়ে গেছি। সম্পাদে একটা দিক আছে যে সঙ্গীতের শিক্ষার একটা দিক আছে, যে শিখে সঙ্গীত পরিবেশন করা, আবার অনেকেই বিরোধ করেন বলে যে সঙ্গীত এমন একটা জিনিস রক্তে থাকতে পারে, সেটা তো রক্তেও থাকে, সেটা তো থাকবেই, সেটাতে আরও বেশি নিজেকে আরও বেশি সমৃদ্ধ করে, যাদের ব্লাডের ব্যাপার আছে তো ব্লাডে গানটা আছে, কিন্তু শিক্ষাটার কোনো বিকল্প হয় না যে কোনো ব্যাপারে, শুধু সঙ্গীত কেন, সমস্ত ব্যাপারেই একটা নিজের জ্ঞান শিক্ষা এটুকুর কখনো কোনো বিকল্প হতে পারে? সেটা তোমার ক্ষতি করবে না, সবসময় সেটা লাভই হবে যতটা জানবে। তাই শিক্ষাটা দরকার, অত্যন্ত দরকার, যদি তুমি সব কিছু নিয়ে থাকতে চাও। আর যদি তুমি বলো যে না আমার ভাই আমার এইটুকু গন্ডি, আমি এটার বাইরে যাবো না, এটাতেই থাকবো, কোনো এক্সপেরিমেন্ট আমার জীবনে থাকবে না, আমি ওটার মধ্যেই থাকবো, ব্যাস, তাহলে তুমি তোমার জায়গাতে ঠিক আছো। এক্সপেরিমেন্ট আমি করতে চাই, তাই তো আমি আধুনিক গান করেছি, ছোটদের গান করেছি, নজরুলগীতি করেছি, রবীন্দ্রসঙ্গীত করেছি, আরও কত কি। তো এই এক্সপেরিমেন্ট করাটা কতটা টাফ ছিল, এবং সব থেকে বড় কথা সব ধরনের গানে সাবলীলতা আনা এবং মানুষের মন জয় করা। আমি কোনো ব্যাপারকে এত শক্ত করে ভাবতেই পারি না, ভাবিনি কখনো, এখনো ভাবি না, যখন যেটা আমার সামনে এসেছে আমি সেই কাজটা করেছি। আর ওই তুমি বললাম মায়ের শিক্ষাটা, যেটা সব ধরনের গান করে এসেছি ছেলেবেলায়, তাই কখনো এটাকে মনে হয়নি শক্ত। হ্যাঁ, শক্ত গানকে তো শক্ত মনে হয়েছে, সেটার উপরে একটা স্পেশাল ইন্টারেস্ট এবং মনোযোগ সেটা তো আমাকে দিতে হয়েছে, সেটা দিতে হবেই, এবং সেটা দিতে গেলে সেটা পারফেক্ট করতে গেলে যে শিক্ষাটা লাগে সেটা তোমাকে আয়ত্ত করতেই হবে, সেটা করতে হয়েছে। কতটা করেছি জানি না, কিছুটা করতে পেরেছি বলে ওই ধরনের গানগুলো অত অ্যাটেন্ড করার সাহসটা নিই, যে না আমি চেষ্টা করি যে এটা আমি করতে পারবো কি না, কত শক্ত শক্ত গান, এইটাই আর কি বলবো। তুমি শক্ত শক্ত গানের কথা বলছো, তুমি তো সব থেকে জীবনের শক্ত কাজটা করেছো কিছুদিন আগে, এবং কলকাতার জন্য ভারতবর্ষের হাজার হাজার ছেলের পুরুষের মন ভেঙেছো তুমি, এই অ্যালিগেশন তোমার উপর রয়েছে। তো এই শক্ত কাজটা করার পর কেমন লাগছে, গানের জগৎটায় কতটা তুমি নিজেকে মানে আগের মতো মেলে ধরতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় যতটা ছিলেন তার থেকে বেশি মেলে ধরতে পারছি, এবং খুব ভীষণ নিশ্চিন্ত, তার কারণ তিনিও গানের জগতের, তাই আমার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, রাতে বাড়ি ফেরা নিয়ে কোনো টেনশন নেই, কারণ তিনি আমার সঙ্গেই থাকছেন। তিনি একজন মিউজিক অ্যারেঞ্জার, কিবোর্ড প্লেয়ার, প্রচুর গানের সুরও করেছে আমার, আর আমার রিসেন্ট যে কটা অ্যালবাম বেরিয়েছে ম্যাক্সিমামগুলোই ওরই অ্যারেঞ্জমেন্ট। তার নামটা আমরা বলা হয়েছিল কোনো সেলিব্রিটিকে পার্সোনাল কোয়েশ্চেন না করতে, এই জন্য আমি তার নামটা জিজ্ঞাসা করছি না। সবার যেমন কোন একটা সময় দেখা হয় আমারও সেরকম ভাবেই দেখা হয়েছে, দেখা হবার অনেক দিন বাদেই সম্পর্কটা গ্রো করেছে এবং তারপরে আলটিমেট বিয়ে হয়েছে। সম্পাদি একটা জিনিস হয় যে দুজন সঙ্গীত প্রেমী, সঙ্গীত পাগল মানুষ যখন পাশাপাশি থাকে, তো তাদের সঙ্গীতের প্রতি ভালোবাসাটা কিংবা কমন ভালোবাসাটা দুটো মানুষকে কাছাকাছি আনে। তোমাদের এই সঙ্গীতের প্রতি ভালোবাসাটা কতটা তোমাদের কাছাকাছি এনেছে, মানে সেটা কেমিস্ট্রিটা কি রকম? এনেছে, সঙ্গীতই এনেছে, একেবারেই তাই, ঠিক দুজনের চয়েস, সেগুলো গানকে ভালোবেসেই ভালোবাসা, এর থেকে বেশি আর কি বলবো।
একদম, বাকিটা তো আমরা দেখবো, বাকিটা আমরা শুনবো। আচ্ছা, বিভিন্ন বড় বড় মাপের শিল্পী, মানে শম্পা কুণ্ডু যেরকম একটা বড় বিরাট, না না একদম না, একদম না, আমার এটা তো ভীষণ লজ্জা করছে এবং অত্যন্ত আপত্তি রয়েছে এই কথাটাতে। কোনোদিনই আমি নিজেকে বড় ভাবিনি, আর সেরকম যেন কোনোদিন না ভাবি, ভাবার মতন কিছু করিও নি। সেরকম বহু মানুষের সঙ্গে সম্পাদির কাজ করার সুযোগ হয়েছে? হ্যাঁ, সেই রকম বহু মানুষের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, সেটা বলতে পারি। যদি বলো, যেমন তোমার একটা অ্যালবামের রিলিজে আমি উদিত নারায়ণকে দেখেছি, তারপর উষাদি তোমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, খুব ভালোবাসেন, মান্না দে ভীষণ আমার কাছে ঈশ্বরের মতন, তিনি উনি ভীষণ স্নেহ করেন, ভীষণ ভালোবাসেন। কয়েকদিন আগেই ওনার সঙ্গে একসঙ্গে আমার নজরুল মঞ্চে প্রোগ্রাম ছিল, মান্না দের সাথে। হ্যাঁ, মান্না দের সাথে, না তার আগেও করেছি, এটা রিসেন্ট, তার আগে মহাদেব সদনে করেছি, উত্তর কলকাতা উৎসবে করেছি, অনেক জায়গাতেই করেছি। এবং আমার খুব, মানে এটা কি বলবো, আমার কাছে এত যে সব জায়গায় ডাকো, এত মানুষের কাছে আদর পাই, সম্মান পাই, ওনার ব্যাপারটা তো ভীষণ আলাদা। আমি গান করছি চোখ বুঝে, একটা অভ্যেস আছে আমার উত্তর কলকাতা উৎসবে, আর উনি যে উইংসের পাশে এসে কখন বসেছেন এবং চেয়ারটা টেনে নিয়ে একেবারে আমার স্টেজের সাইডে এসে বসে গান শুনছেন, আমি জানিও না। চোখটা যখন খুলেছি তখন কানের কাছে একজন এসে, চন্দ্রমৌলি দা উনি অ্যানাউন্স করছিলেন, উনি এসে বললেন, দেখো একটু বাঁদিকে একটু তাকিয়ে দেখো, তাকিয়ে আমার চক্ষু ছানা পড়া, আমি আর এখানেই গান শেষ। তারপর উনি বললেন, না তুমি আরও দুটো গান করো, আরও দুটো গান করো। তারপরে সেই গান দুটো না আমি জাস্ট আউড়ে গেছি, মানে কী যে গেয়েছি আমার তখন, মানে কান গরম হয়ে গেছে, কীরকম একটা ভেতরে প্যালপিটেশন হচ্ছে যে উনি মানুষটা বসে বসে গান শুনছেন, যার সঙ্গে একটা কীরকম নস্টালজিক একটা ব্যাপার আছে, যেন একটা পাগলের মতন ভক্ত যার। সম্পাদি, স্টেজের গান শুনে শুনে বিভিন্ন মানুষের থেকে শেখার একটা ব্যাপার আছে, আবার স্টেজের পেছনে কিংবা ব্যক্তিগত জীবনে একটা শেখার দিক থাকে। অ্যাটলিস্ট আমি তোমার এই সাধারণ একটা পাশের বাড়ির মেয়ের মতো বিহেভিয়ার, হাবভাব, কথাবার্তা, চালচলন, বড় দিদির মতো স্নেহ, এটা দেখে তো বোঝা যায়। তো সেই শিক্ষাটা কীরকম ছিল বিভিন্ন মানুষের থেকে শেখার, সঙ্গীত এবং সঙ্গীতের বাইরে? হ্যাঁ, যেহেতু একটা ব্যাপার কি, আমি না একান্নবর্তী পরিবারে আমার বড় হয়ে ওঠা, বাবা জ্যাঠা কাকা আমরা সাতটা বোন, চারটে ভাই, পুরো বাড়িতে সারাক্ষণই খেলাধুলো, গান বাজনা, আর বাবা আমাকে খেলাধুলো করতে দিত না বিশেষ করে, মানে বাবা বাড়িতে না থাকলে খেলতাম, বাড়িতে ঢুকলেই বাবা বাড়িতে ঢোকা মানে গান নিয়ে বসা, তখন খুব রাগ হতো, পরে বুঝেছি যে না উনি ঠিকই করেছেন। আর বাইরের জগৎটাতে প্রচুর গুণী মানুষের সান্নিধ্যে আসা, সেটা একটা ভীষণ আনন্দের, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার। আর আরেকটু বড় হয়ে যখন আমি হৈমন্তীদি, বনশ্রীদি এদের মানে সান্নিধ্য পেয়েছি, তখন সত্যিকারের শিল্পী কাকে বলে তাদেরকে দেখে বুঝেছি, একদম ভীষণ ভালোবাসেন। আর তাদের সহযোগিতা, কোনো অনুষ্ঠানে গান ভালো হলে তারা ফোন করে বলেন, শম্পা আজ খুব ভালো গাইলি, কিংবা আমার কোনো কারণে মন খারাপ হয়েছে, গানটা গিয়ে আসার, দিদি আমি না এখানটা ভালো গাইনি, ওই ও শ্রোতা কিছু বোঝেনি, তুই চুপ কর, ওই গানটা খুবই ভালো হয়েছে, তোর গলা একটু প্রবলেম ছিল তার জন্য ওটা আমরা বুঝেছি, এইরকম আমাকে হৈমন্তীতে নিজে ফোন করে পরের দিন বলেছেন আমার মন খারাপ দেখে, শম্পা তুই মনটা কেন খারাপ করছিস, তোর গান ভীষণ ভালো হয়েছে, তুই আদার্স অন্য কাউকে জিজ্ঞাসা কর। শম্পা এটা কিন্তু সত্যি, এই ভালোবাসাগুলো পাওয়া এটা আমার কাছে ভীষণ আনন্দ। তারপর আমার মনে হয় তোমার ব্যবহারই সেই ভালোবাসাটা আদায় করে নিয়েছে এবং তাদেরও স্নেহ, সেটা জানি না, আমি সবসময় একরকম। আজকের দিনে কিন্তু কোথাও না কোথাও এই একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু মিস করছে, এটা হয়তো তুমি নিজেও লক্ষ্য করেছো। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রফেশনালিজম এমন জায়গায় এসে গেছে যে সবাই শিল্পী, সবাই আমার সঙ্গে দৌড়াচ্ছে। এটা একটু আমার চোখে পড়েছে, শুধু আমি যারা এখন শিল্পী, যারা গান করছে, নতুন উঠছে তারা না, এমনকি আমি গান শেখাতে বসে আমি টিচার, আমি স্টুডেন্টদের মধ্যেও তাই দেখি, অনেক ব্যাপারে আমার একটু ভালো লাগে না, বিসদৃশ লাগে সেগুলো, কোথাও একটু দু তিন দিন গান করলেই যে একটা, আমি যেটা বললাম যে আমি কখনো ভাবিনি আমি গানের শিল্পী হব, এখন তো সবাই গান শিখতে আসা মানেই শিল্পী হবে ভেবে নেয়। আর প্রথম কথা বলেন ম্যাডাম, কবে প্রথম স্টেজ পাবে, কবে স্টেজে উঠবে, কবে গান করবে, না ওইভাবে একদম ডাইরেক্ট বলানো যে বলুন আমার মেয়ে কবে স্টেজে উঠবে, সেটা না, তবু একটু ওখানে গাইবেন যদি গানটা দেখে নেন, আরে ভালো করে তো সুরে আরোহণ অবরোহণই বলতে পারে না, আমি তাকে কি করে তৈরি করে দেবো, আর না না এইরকম ইনস্ট্যান্ট করে নেওয়ার গাম মতন আমি নই গুরু, তাহলে আমার কাছে চলবে না। আচ্ছা, এত ধরনের গানে সমৃদ্ধ শম্পা কুণ্ডু, শ্রোতাদের কথায় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কোন ধরনের গানে তুমি নিজেকে খুঁজে পাও, খুব নিজেকে সমৃদ্ধ মনে করো, নিজেকে হারিয়ে ফেলো? ছোটবেলাটার থেকে সবসময় না একটু ওই লাইট ক্লাসিক্যাল গানগুলো বেশি, যে জন্য নজরুল গীতিটা অত্যন্ত ভালোবাসতাম, আমার সব কম্পিটিশনই কোনোদিনও রবীন্দ্রসঙ্গীতে নাম দিইনি, আমার মনে হতো ওটা ভীষণ সোজা গান, আর কিছুই করার নেই, একটুখানি বাইরে গেলেই লোকে বকবে, মানে সুরের এতে গেলে হ্যাঁ সব বকা দেবে। আর এখন যত বড় হচ্ছি, বয়স হচ্ছে না, রবীন্দ্রসঙ্গীত
এত বেশি টানে, মানে তখন বুঝিনি এই গভীরতা কোথায় রবীন্দ্রসঙ্গীতে। সেটা কিন্তু এখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে বসলে আর কিছু গাইতে ভালো লাগে না একদম। আমি আধুনিক গানটা শ্রোতারা আমার গলায় এত শোনেন ভাবেন যে আমি সেইটাতেই সবচেয়ে বেশি ভালোবাসি, তা নয়। আমি রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে বেশি ভালোবাসি এখন। সম্পাদকের কাছে আজকে অনুষ্ঠানে যে এত কিছু পাওয়া, পাওয়াগুলো তো আমরা দেখেছি, কারণ আমরাই শ্রোতারাই হয়তো সেই পাওয়াগুলো তোমাকে দিয়েছে একদম। কোন জিনিসটা এখনো অধরা রয়েছে, যেটি যে স্বপ্নটা এখনো শম্পাকুণ্ডুকে বাঁচিয়ে রাখে, তাকে প্রত্যেকটা মুহূর্তে অতৃপ্ততায় ভোগায়? সেটা দেখো, গান তো এতদিন ধরে গাইছি, সব ধরনের গান শ্রোতারা আমার কণ্ঠে শোনেন। আমি চাই এমন একটা দিনে আসবে যখন আমার নিজের কণ্ঠের গান শ্রোতাদের সবার মনে ছড়িয়ে থাকবে। এটা প্রত্যেকটা শিল্পীরই এই আশা থাকে, এবং এই আশাটা 100% এখন আমার মেটেনি, একদম পরিষ্কার কথা। তাই আমি চাই, আমার অনেক গানই মানুষের মনে আছে, আমার নিজের গান, কিন্তু সুপার সুপার হিট এমন কোনো গান আমি চাই যেটা শ্রোতারা মনে থাকবে, হ্যাঁ এইটা শম্পাকুণ্ডুর একেবারে নিজের গান, এইটা কিংবা এই গানগুলো, এইরকম এই গানগুলোর মধ্যে যে বেঁচে থাকা। মানে তোমার বাড়ির বাইরে যে বোর্ডটা থাকবে, তিনটে তারপরে নাম থাকবে, সেই ছোট নাম যার, সেও তখন সম্পাদির গান শুনবে কিংবা তার বন্ধুরাও সম্পাদির গান শুনবে। অবশ্যই। সম্পাদি কেমন লাগলো আজকে স্টুডিওতে এসে? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই যাদবপুর ইউনিভার্সিটিতে তো আমি আগেও এসেছি একদম ছোটবেলায়, সেটা একটু বলি ছোট্ট করে। আমি তো বললাম না কম্পিটিশনে খুব নাম দিতাম, তো আমার দাদার হাত ধরে স্কুলে যখন পড়ি একটা কম্পিটিশনের ফাইনালে এই কোনো একটা বিল্ডিংয়ে হয়েছিল, তখন না অনুরাগের ছোঁয়া শুটিং হচ্ছিল সেই সময়, তখন আমার চোখের সামনে শুটিং হচ্ছিল একদম, একটা হ্যাঁ আবার ঢুকছি যখন তখন আমার মনে হচ্ছিল। তোমাকে একটা কথা আমাদের দিতেই হবে, যে আজকে এলে তুমি খুব ভালো লাগলো, আরেকদিন আমাদের স্টুডিওতে কিন্তু আসতে হবে। অবশ্যই, আমি ডাকের অপেক্ষায় থাকবো। এই ডাক কিন্তু ডাক নয়, এই ডাক কিন্তু টেলিফোন। এই ডাকের নাম্বার হলো 2414-6060। আমি আবার বলছি 2414-6060। জানান অনুষ্ঠান কেমন লাগলো, আপনিও যদি শম্পাদিকে, শম্পাকুণ্ডুকে কিছু বলতে চান তাহলে আমাদের জানাতে পারেন। এই অনুষ্ঠান শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আর শম্পাদিকে আমি এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।